চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সাথে আর্কিটেক্টস চট্টগ্রামের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত একত্রিশে মার্চ সৌজন্য সাক্ষাৎ করেন বুধবার বিকেলে টাইগার পাশস্থ চৌশিক মেয়র দপ্তরে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধি দল মেয়রের সাথে সাক্ষাৎ করেন এই সময় উপস্থিত ছিলেন চৌশিক এর ভারপ্রাপ্ত সচিব ও প্রধান কর্মকর্তা মাহমুদ নজরুল ইসলাম মেয়রের অতিরিক্ত হাসিম প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মাহমুদ হুমায়ুন কবির চৌধুরী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ কামরুল ইসলাম নির্বাহী প্রকৌশলী বিপ্লব কুমার দাস আবু সিদ্দিক স্থপতি আবদুল্লাহ আল ওমর ইনস্টিটিউট অব আর্কিটেক্টস চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক স্থপতি 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 ইমরান ইমরান আদর ইউসুফ বিজয় বিন হোসেন মইনুল হাসান তুহিন স্টেট অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভার শুরুতে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট নেতৃবৃন্দ মেয়রকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান সাক্ষাৎকালে মেয়র বলেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম নগরকে আমরা ঘিঞ্জি নগর বানিয়ে ফেলেছি সৌন্দর্য বর্ধনের নাম মোড়ে মোড়ে সৌন্দর্য হানি ঘটিয়েছে এ থেকে উত্তরণের জন্য স্থপতি ও নগর এগিয়ে আসার মেয়র। সময় তিনি বলেন ঐতিহাসিক স্থান জালালাবাদ পাহাড় ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধের প্রথম প্রহরে চট্টগ্রামের রেলওয়ে বাংলো থেকে প্রথম প্রতিরোধ যুদ্ধ সহ অনেক ঐতিহাসিক স্থান সম্পর্কে বর্তমান প্রজন্ম কিছুই জানে না তাই এই ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করে নতুন প্রজন্মকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব তিনি আরো বলেন এই নগরীতে ছেলে ছেলেমেয়েরা খেলাধ করার বা চিত্ত বিনোদনের জন্য কোন জায়গা নেই তাদের জন্য সিটি কর্পোরেশনের খালি জায়গাগুলোতে পার্ক খেলার মাঠ গড়ার পরিকল্পনার বিষয়টি সম্পর্কে স্থপতিদের জানান মেয়র চট্টগ্রামের স্বাধীনতার স্তম্ভ নির্মাণে স্থপতি সহ সকলের সহযোগিতা কামনা করেন সাক্ষাতে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস নেতৃবৃন্দ মেয়রকে তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান ডেক্স রিপোর্ট এন টিভি